কি ব্যাপার সোমিলি? তুমি এত রাতে এখানে কি করছো? আর তুমি জেল থেকে ছাড়া পেলে কি করে? কি ব্যাপার অফিসার? একজন একজন আসামি যে পুলিশ কাস্টাডিতে ছিল, তাকে আপনি কোন যুক্তিতে এত রাত্রিবেলা একজন ভদ্রলোকের বাড়িতে নিয়ে এসেছেন? আপনি জানেন না ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? এই তো সৌমিলি চলে এসেছে, সোনা মেয়ে আমার। এইবার শুরু হবে আসলি খেলা। ফুলসজ্জা হবে এবার সরসজ্জা। একে, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি ছাড়া পেলে কি করে? কি করবো বলো আন্টি, অন্যায় না করলে পুলিশ তো কাউকে এমনি এমনি আটকে রাখতে পারে না, তাই না? কি ব্যাপার অনিশদা? বউ ছাড়া তো তুমি দেখছি আজকাল কারোরই কোনো খোঁজ খবর রাখছো না। না মানে আমার কথাটাকে অন্য সেন্সে নিও না। অ্যাকচুয়ালি আমি শুনলাম তোমার সঙ্গে তোমার বউয়ের সম্পর্কটা সাংঘাতিক মাত্রায় বেড়ে গেছে, ভালোবাসার সম্পর্কটা অন্য জায়গায় চলে গেছে। এই যে তোমার বাড়ির লোক যাকে একটা সময় ভিকিরি বলতো, তারাই এখন এই মেয়েটাকে ভগবান বলে ডাকছে, ভগবানের স্থানটা দিয়ে দিয়েছে। মানে একজন মানে ট্রেনের হকার, সে নাকি হোম মেকার হয়েছে। সিরিয়াসলি মানে হাসিও পায়। ও মাই গড, তোমাদের তো আজকে ফুলসজ্জা টুলসজ্জা কী সব হওয়ার কথা, আজকে তোমাদের ফুলসজ্জা? রিয়েলি? দ্যাটস ওয়াই তুমি এতটা এক্সাইটেড, আর সেই জন্য মানে তুমি কোনো খোঁজ খবরই রাখতে পারছো না। ওকে ফাইন, আমি খবরটা দিয়ে দিচ্ছি, আমি পুলিশ কাস্টডি থেকে অলরেডি ছাড় পেয়েছি। কি, তুমি ছাড়া পেয়ে গেছো? কেন পাবো না আন্টি? আমার তো কোনো দোষ নেই, আমি তো নির্দোষ। এই সমস্ত চক্রণটা তো তোমাদের, সমস্ত ঘটনাটা জাস্ট সাজানো, তোমাদের সাজানো ছিল, দ্যাটস ইট। সৌমিলি, ডোন্ট শাউট মিস্টার কাঞ্জিলাল, ডোন্ট শাউট। আমি কিন্তু এখানে একা আসিনি, হ্যাঁ আমার সঙ্গে পুলিশ আছে। তোমরা অফিসার কি জিজ্ঞাসা করে নিতে পারো যে অভিযোগে আমাকে পুলিশে ধরানো হয়েছিল অ্যাকচুয়ালি তোমরা ধরিয়েছিলে। বেসিক্যালি সেই অভিযোগে অভিযুক্ত তোমাদের বাড়ির জামাই স্ত্রী যুক্ত সুকান্ত পাকরাশি, সর্বমঙ্গলাকে বিষ খাইয়ে সে খুন করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। একদম মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলতে না। ওই ভিডিওটায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি সুকান্তকে বলছো বিষ খাওয়াতে। শাট আপ! তুমি কি বলছো ভিডিও? ভিডিওটা মর্ফড, ওখানে অন্য কাউকে দিয়ে ভিডিওটা করি, আমার মুখটাকে জাস্ট কেটে বসানো হয়েছিল, দ্যাটস ইট। আমাকে ফাঁসানোর চক্রান্ত তোমরা করেছিলে, সেই জন্য এটা করেছো। আমার লয়ার সেই জন্য আজকেই কোর্টে গিয়ে কোর্টকে সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে একবারে কনভিন্স করিয়েছে এবং কোর্ট আমাকে জামিন দিয়ে দিয়েছে, বাস সেই জন্য আমি এখানে চলে এসেছি। ও মাই গড, তোমরা তো কেউ এই খবরটা জানো না, তাই না? জানো না তো? হ্যাঁ মা, ও কি বলছে এসব? হ্যাঁ মানে ওর কোনো দোষ নেই, সব দোষ সুকান্তর, ও সব দোষ সুকান্তর ঘাড়ে চাপাতে চাইছে। এই শোনো শোনো, তোমাকে না আমরা খুব ভালো করে চিনি, ঠিক আছে? আমরা খুব ভালো করে জানি যে তুমি সুকান্তকে টাকার লোভ দেখিয়ে এই কাজটা করিয়েছো, ঠিক আছে? আর শুধু তাই নয়, তুমি তো সঞ্জনাকেও কিনতে চেয়েছিলে না সর্বমঙ্গলার ক্ষতি করার জন্য, কিন্তু পারোনি। সর্বমঙ্গলা তো ওর মুখোশ খুলে দিয়েছে, আর তাই জন্য তুমি সুকান্তকে লোভ দেখিয়েছো টাকার, ঠিক আছে? এই ক্ষেত্রে তো সুকান্ত আর তুমি সমান দোষী, তাই না? আর এখন কি করছো? তুমি পুরোটা সাজিয়ে সুকান্তর উপর পুরো দোষটা চাপাচ্ছ। দিদিভাই, তুই চুপ কর। শোনো আমি, আমি ঠান্ডা মাথায় বলছি, আজকে আমাদের বাড়িতে একটা শুভ দিন, যত ছোটই হোক না কেন, আমার আমার ছোট ছেলে আর ছোট বউয়ের জন্য এই দিনটা খুব দামি। অনেক অশান্তি করেছো তুমি আমাদের বাড়িতে, অনেক অশান্তি করেছো। বিয়ের দিন তুমি পুলিশ দিয়ে অনিশকে তুলে নিয়ে গেছো, তারপর তুমি একটা মিথ্যে কন্ট্রাক্ট দিয়ে আমার ছেলেটাকে কিনে নিতে চেয়েছিলে, আমার বৌমার ধূপকাঠির ব্যবসা তুমি বন্ধ করে দিতে চেয়েছিলে, আর আজকে যেই শুনেছো যে ওদের ফুলসজ্জা হচ্ছে সেই জন্য তুমি পুলিশ নিয়ে এই বাড়িতে এসেছো হাঙ্গামা করতে। কোন সাহসে, কোন সাহসে তুমি এই বাড়িতে ঢুকেছো? কারণ আছে ম্যাডাম। এমনি এমনিও তার মাঝরাতে আপনাদের ডিস্টার্ব করতে আসেনি। এই সৌমিলি ম্যাডাম আপনাদের ছোট ছেলের বিরুদ্ধে গুরুতর একটা চার্জ নিয়ে এসেছেন। কি চার্জ এনেছেন? উনি তো কোনো অপরাধ করতেই পারেন না, ওনার বিরুদ্ধে আনা কোনো চার্জ সত্যি হতে পারে না। আপনি তো চার্জটাই শুনলেন না, সত্যি মিথ্যে প্রমাণ করবেন কি করে? মানুষটাকে চিনি তাই, আর যিনি চার্জ এনেছেন তাকেও খুব ভালো করেই চিনি, তাই অত্যন্ত নিশ্চয়তার সাথে বলতে পারি অনিশ কাঞ্জিলালের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ কখনোই সত্যি প্রমাণ করা যাবে না।
কুল সর্বমঙ্গলা কুল, তুমি এতটা কেন অ্যাটিটিউড দেখাচ্ছ বলো তো? দরকার নেই, প্রমাণ আছে কি নেই সেটা তুমি একটু বাদই জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি ফটর ফটর করে ইংরেজি বলছো? হ্যাঁ কি ফটর ফটর করে ইংরেজি বলছো তুমি? আমি তোমাকে অত্যন্ত ভদ্রভাবে বলছি, তুমি আমার ছোট ছেলে আর ছোট বৌমার পেছনে লাগা বন্ধ করো। ওদের একটু শান্তিতে থাকতে দাও, আর পুরো ব্যাপারটা যখন আদালতে হচ্ছে তখন আদালতের হাতেই ছেড়ে দাও সেটা। কি ব্যাপার, কি হয়েছে বাড়িতে এত রাতে পুলিশ কেন? আরে এই মেয়েটা এখানে কি করছে? হাই বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি আমার সঙ্গে এসেছেন। কিন্তু আপনারা এত রাত্রে বাড়িতে এসেছেন কেন, আর এই মেয়েটা ছাড়া পেলে কি করে? দাদা ভাই দেখ না, ও বলছে যে সুকান্তরই সব দোষ, ওর কোনো দোষ নেই, ওই ভিডিওটা নাকি জাল। ভিডিওটা জাল? এই অসভ্য মেয়ে কথা কার। হে ইউ, একদম গলা উঁচু করে কথা বলবে না, গলার নামিয়ে কথা বলো। সব কটাকে ধরে যখন হাজতে পড়বো না তখন মজা পাবে। চোরের বাপের আবার বড় গলা। এই মেয়েটা কি বলছে কি? এক মিনিট বর্তা ভাই, অফিসার আমার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগটা কি জানতে পারি? জানানোর সুযোগটা দিচ্ছেন কোথায়? আপনারা তো মিস মিত্রকে ইনসাল্ট করতেই ব্যস্ত। ছাড়ুন না অফিসার, দেখুন এই সমস্ত সাব স্ট্যান্ডার্ড লোকজনকে না, মানে এদের এই সমস্ত ইনসাল্ট সৌমিল মিত্র গায়ে মাখে না। সো আপনি এক কাজ করুন, আপনার ইনকোয়ারিটা শুরু করে দিন, হ্যাঁ অভিযোগটা সবাইকে বলে দিন। শুনুন অনিশবাবু, আপনি তো ম্যাডামের অফিসে চাকরি করতেন, তাই তো? এখন উনি অভিযোগ করছেন আপনি ওনার অফিসের ড্রয়ার থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন। দাঁড়াও মা, ওনাকে পুরোটা বলতে দাও। আপনি বলুন অফিসার, তারপর আপনি সেই টাকা নিয়ে আপনার বাড়িতে লুকিয়ে রাখেন। এখন আমরা আপনার বাড়ি সার্চ করব। অবশ্য সার্চ ওয়ারেন্টও আমাদের সাথে আছে। সার্চ ওয়ারেন্ট দেখ তো অনিশ। মিথ্যে মিথ্যে, এগুলো সব মিথ্যে, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ অফিসার। আমার ছেলে টাকা চুরি করেছে, কি ব্যাপার বলুন তো অফিসার? এই মেয়েটি কত টাকা খরচা করেছে এই মিথ্যে অভিযোগ আনার জন্য? টাকা দিয়েছে বলে কি করে মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ ছি ছি ছি, ধরো ধরো। তুমি যে এত নিচে নামতে পারো সৌমিলি আমি ভাবতেও পারি না। অনিশ না তোমার মাস্টারমশাই ছিল? তুমি নাকি অনিশকে ভালোবাসতে, আর আজকে সেই অনিশের নামে তোমার অফিস থেকে টাকা চুরির দায়ে মিথ্যে অভিযোগ এনে তুমি বাড়িতে পুলিশ নিয়ে এসেছো। ছি, অভিযোগটা সত্যি না মিথ্যে সেটা একটু পরে প্রমাণিত হয়ে যায়। কি প্রমাণিত হবে, কিভাবে প্রমাণিত হবে? এই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছো আমার বাড়িটা খোঁজার জন্য, তাই তো? ওকে ফাইন অফিসার, আপনি এই বাড়ির প্রত্যেকটা ঘর খুঁজুন, আমিও দেখতে চাই আমার বাড়ি থেকে কত লাখ টাকা পাওয়া যায়। দেখুন দেখুন অনিশের ঘরটাও গিয়ে দেখুন, আমাদের সবার ঘর গিয়ে দেখুন, বাজে কথা বললেই হলো। ওয়েল অফিসার, ওনারা যখন সার্চ করতে বলছেন তাহলে এক কাজ করুন, আপনি আর দেরি করবেন না, প্লিজ একটু তাড়াতাড়ি শুরু করে দিন। হ্যাঁ সার্চ ওয়ারেন্ট যখন রয়েছে আমার মনে হয় পুরো বাড়িটাকে জাস্ট তন্ন তন্ন করে খুঁজুন। আমি বলছি আপনাদের খাটনিটা একটু কমে যাবে, প্রথমে অনিশবাবুর ঘরটা ভালো করে সার্চ করে নিন, আমার মনে হয় যা টাকা পয়সা রয়েছে ওখানেই পাওয়া যাবে। হুম, সো প্লিজ আমার টাকাটা প্লিজ একটু উদ্ধার করে নিয়ে আসুন, কেমন? বাহ দারুণ দারুণ, একেবারে চমৎকার তোমার প্ল্যানিং। সত্যি সৌমিলি মিত্র তোমার জবাব নেই, কি অসাধারণ প্ল্যানিং করেছো তুমি। তবে এই বাড়িতে টাকাটা তুমি কিভাবে ঢোকালে আমি জানি না, কিন্তু এইভাবে তুমি অনিশবাবুকে ফাঁসাতে পারবে না।
hate you. আর একটাও যদি কথা বলেছো তাহলে খুব আস্তে আস্তে। এখনই এত উত্তেজিত হয়ে পড়লে চলবে? কি ভাবো বড় তো তুমি নিজেকে? ওই রাজা সিংহকে দেখেও তোমার শিক্ষা হয়নি, আবার আমাদের পেছনে লাগতে এসেছো। আমাকে বিষ খাওয়ানোর অপরাধে তুমি গ্রেপ্তার হয়েছিলে, তারপর টাকা পয়সা খরচ করে জামিনও পেয়েছো। নিরপরাধ কিন্তু এখনো প্রমাণিত হওনি। ওই কাপুরুষের মতো রাজা সিংহ তো আমার পায়ে নিজের অপরাধ স্বীকার করে গেছে শুধু আমার রূপ দেখেই। এরপর পুলিশের মার খাওয়ার পরে কার নাম বলবে সেটা কি একবারও ভেবে দেখেছ? হ্যাঁ, এত পাপ তুমি রাখবে কোথায়? পাপ জমানোর জন্য কটা লকার তোমায় বানিয়ে দিয়েছেন তোমার বাবা? আবারও যেচে আরেকটা অপরাধ নিজের বাড়াতে এসেছো এখানে। কতবার তোমাকে তোমার বাবা বাঁচাবেন বলো তো? আর কতবার জামিনের ব্যবস্থা করবেন তোমার জন্য? আর কটা অপরাধ থেকে তোমায় বাঁচাবেন? 100 and 1000 টাইমস, ট্রাস্ট মি। আসলে কি জানো তো, আমার বাবার তো প্রচুর টাকা আছে, তাই টাকা দিয়ে সব কিছু জাস্ট কিনে নিতে পারে, বুঝেছ? তা তুমি সেটা কি পারবে সর্বমঙ্গলে আটকাতে? পারবে তোমার অনিশকে আমার হাত থেকে বাঁচাতে? আই থিঙ্ক তুমি পারবে না। ওকে, সো প্লিজ কিপ ইওর মাউথ শাট। অফিসার, আপনি দেরি করবেন না প্লিজ, একটু তাড়াতাড়ি সার্চটা করুন। আমার মনে হয় আপনি অনিশ বাবুর ঘর থেকেই টাকাটা পাবেন, কারণ আমার আলমারি থেকে জাস্ট 5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন আমার কতটা টেনশন হচ্ছে। প্লিজ আপনি যান, টাকাটা প্লিজ উদ্ধার করে আমার কাছে নিয়ে আসুন, আর ইমিডিয়েটলি। চুরির অপরাধে অনিশ কাঞ্জিলালকে আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে হবে আজই। কি বলছে, কি মিথ্যে কথা বলছে? শরীর খারাপ লাগছে আমার, ভালো লাগছে না একদম। ওরা অনিশকে ধরে নিয়ে, আমি অনিশকে কিছুতেই ধরে নিয়ে যেতে দেবো না। মা, মা আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো আপনাকে কথা দিয়েছি, এই পরিবারের একটা মানুষের গায়েও আমি এক ফোঁটা আঁচড় আসতে দেবো না। দেখি না সৌমিলি মিত্রর কত ক্ষমতা। ক্ষমতা থাকলে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাক, নিয়ে গিয়ে দেখাক। শোনো সৌমিলি মিত্র, সাপ কেন ছগুল মারে জানো? সাপ ভীতু বলে। আর আমি গাইয়া মেয়ে, তো সাপ ধরার কায়দাটা অন্তত তোমার থেকে ভালো জানি। আমি এক্ষুনি আসছি বাবা, আপনারা সবাই এখানেই থাকুন, এখান থেকে কোথাও যাবেন না, আর এই বিষধর সাপটাকে এখান থেকে কোথাও পালাতে দেবেন না। ওর বিষ দাঁত আমি ফিরে এসে ভাঙছি। চলুন অফিসার, আসুন আমার সঙ্গে। গোটা ঘর ভালো করে খুঁজুন, দেখুন কোথায় কত টাকা পান। এই সার্চ করো। এখানেও কিছু পেলে না? আচ্ছা বলছি ম্যাডাম। তাহলে কিছু পাওয়া গেল না, তাই তো? না, কিছু পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা চলি। চলি মানে ঘরটা গোছাবে কে? মানে পুলিশ হয়ে আমরা ঘর গোছাবো? পুলিশ সার্চের নামে ঘর লন্ডভন্ড করতে পারলে গোছাতে পারবে না কেন? না, এসব করে যদি আপনারা একটাও টাকার বান্ডেল পেতেন আমি কিচ্ছু বলতাম না, কিন্তু শুধুমাত্র বড় লোক বলে, প্রভাবশালী বলে এক কথায় ওয়ারেন্ট বের করে সার্চের নামে ঘর লন্ডভন্ড করবেন আর সেই ঘর আমরা গোছাবো, এটা তো হতে পারে না। না অফিসার, এই ঘর আপনাদেরকেই গোছাতে হবে, আর যদি সেটা না পারেন তাহলে যার মিথ্যে অভিযোগে ঘর লন্ডভন্ড করেছেন তাকেই এসে গুছিয়ে দিতে বলুন। ঠিক আছে,
এই ঘরটা ভালো করে গুছিয়ে দে। চলুন ম্যাডাম নিচে যাই। হ্যাঁ এবার নিচেই চলুন। সেখানে এতক্ষণ অনেক কথা আপনারা বলেছেন আমি শুনেছি, এবার আমি বলবো আপনারা শুনবেন। আসুন। যে দিন ভাববো যে বাড়িতে একটা ভালো কিছু করব, একটা শুভ কিছু অনুষ্ঠান হবে, ঠিক সেই দিনেই তত খারাপ হবে। বুক ধরপড় করছি, অশান্তি, আমি আর নিতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে। এই শ্রেয়া, তোর মাকে ঘরে নিয়ে যা, এখানে ও টেনশন সহ্য করতে পারবে না, শরীর খারাপ করবে। মা চলো ঘরে চলো। সর্বমঙ্গলা পেলে ওপরে কিছু? সর্বমঙ্গলা কিছু পাওয়া যায়নি তো? কোত্থেকে পাওয়া যাবে বাবা? অনিশ বাবুর মতন মানুষ কখনো এই কাজ করতে পারেন? কি মিস সৌমিলি মিত্র, এত গরজালো, কিছুই তো বসালো না, শুধু শুধু এত রাতে এতগুলো টাকা পয়সা খরচ করে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এলে। তোমার ঘুমেরও ডিস্টার্ব হলো, আমাদের ঘুমেরও ডিস্টার্ব হলো। What do you mean? অফিসার, আপনারা কি সিরিয়াসলি কিছু খুঁজে পাননি? না ম্যাডাম, টাকা পাওয়া যায়নি। Nonsense, কি বলছেন? ঘরটা ভালোভাবে খুঁজে দেখেছেন? খুব ভালো করে খুঁজেছি ম্যাডাম। দেখুন, আপনি বলেছিলেন যে অনিশ বাবুর ঘরেই টাকাগুলো পাওয়া যাবে, কিন্তু সেখানে পাওয়া যায়নি। হ্যাঁ, অন্য ঘরগুলো খুঁজিনি, সেগুলো খুঁজতে পারি। হে ভগবান, টাকাটা তো আমি অনিশের ঘরেই রেখেছিলাম, ওখান থেকে টাকাটা গেল কোথায়? কি সৌমিলি, এবার কি হবে? আমার ছেলেকে তো তুমি চোর বানালে, এবার তোমাকে আমরা কি বানাবো বলো তো? এই শ্রেয়া, একটু কাগজ টাগজ পুড়িয়ে ভুষো খালি বানা দেখি। হ্যাঁ হ্যাঁ, বানা, আমি ততক্ষণ গোডাউন থেকে চুনটা নিয়ে আসি। তাই আনো, দু গালে ভালো করে মাখিয়ে দিই। এই মেয়েটা এখনো এখানে কেন দাঁড়িয়ে আছে ছোট বৌমা? তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারছো না? অফিসার, এই মেয়েটাকে কিন্তু আমি ছাড়বো না, আমাকে বারবার হ্যারাসমেন্ট করার শাস্তি কিন্তু ওকে পেতেই হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আর একটা কথাও আমি জানতে চাই, কিভাবে একজন ক্রিমিনালের কথায় এই বাড়ির সার্চ ওয়ারেন্ট বেরোয়? কার অর্ডারে বেরোয়? দাঁড়ান অনিশবাবু, ভালো করে সবটা না জেনে বুঝে ওনাদের দোষারোপ করবেন না, ওনারা তো ওনাদের ডিউটি করতে এসেছেন, তাই না স্যার? না মানে আমি, না না, আপনাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কে বলতে পারে, আপনারা হয়তো সঠিক খবর পেয়ে এখানে এসেছেন। ঠিক খবর মানে? এটা আবার তুমি কি বলছো ছোট বৌমা? ঠিকই বলছি মা, ধোঁয়া যখন উঠেছে আগুন তো এই বাড়িতেই কোথাও না কোথাও আছেই। তুমি কি হেয়ালি করছো ছোট বৌমা? আমি তোমার কাছ থেকে আশা করি বাবা, আপনার মনে হয় আমি আপনাদের সঙ্গে হেয়ালি করব? আমি যা বলছি ঠিকই বলছি। কি ঠিক বলছিস তুই, পরিষ্কার করে বল। আমি বলছি টাকাটা এই বাড়িতেই আছে। টাকাটা বাড়িতে আছে মানে? আরে এসব কি বলছো সর্বমঙ্গলা, টাকাটা বাড়িতে আছে মানে অনিশ কি টাকাটা সত্যি সত্যি চুরি করেছে? সেটা তো আমি বলতে পারবো না বর্দা ভাই, তবে এই প্রশ্নের উত্তর এই বাড়িতে মাত্র একজনই দিতে পারবে। কে উত্তর দিতে পারবে তাহলে ছোট বৌমা? তুমি কার কথা বলছো? সর্বমঙ্গলা প্লিজ প্লিজ, আপনি হেয়ালি করে কথা বলবেন না। আপনি যদি সত্যিই জানেন যে এই বাড়িতে টাকাটা আছে, তাহলে প্লিজ বলুন কোথায় টাকাটা আছে, কে নিয়ে এসেছে এই বাড়িতে টাকাটা? কি মিস সৌমিলি মিত্র, নামটা আমি বলবো নাকি তুমি নিজে মুখে বলবে? কিসের কি নাম? এত ঘাবড়ে থাকছো কেন? শাট আপ ইউ গিভ ভূত। হ্যাঁ,
একদম ঠিক বলেছো গো, আমি সত্যি গেও ভূত, তাই ভূতও চিনি আর সর্ষেও চিনি, আর সর্ষের মধ্যে ভূত থাকলে তো আরো ভালো চিনি।